নমস্কার বন্ধুরা, মশলাবাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু আম কালাকাঁদ, ম্যাঙ্গো কালাকাঁদ কিংবা আম সন্দেশের রেসিপি। কালাকাঁদ খেতে তো আমরা ভীষণই পছন্দ করি, আর এর সাথে যদি একটু আমের ফ্লেভার থাকে বেশ দারুণ হয় ব্যাপারটা। আর এখন যেহেতু আমের সিজন চলছে, মাত্র তিনটি উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এই ম্যাঙ্গো কালাকাঁদ বা আম কালাকাঁদ কিভাবে বানিয়ে ফেলবেন, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো চেষ্টা করবেন একটু যাতে মিষ্টি জাতীয় হয়, একটু মিষ্টির দিকে আমটা যদি হয় তাহলেই সন্দেশটা খেতে কিন্তু বেশি ভালো হয়। এবারে এই আমগুলোকে একটা ছুরির সাহায্যে আমি টুকরো করে নিচ্ছি। আমগুলো আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছুরির সাহায্যে উপর থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর তারপর চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে উপরে যে শাঁসটা থাকে সেটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে বার করে নেব। তারপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা একটা গ্রেটারের সাহায্যেও কিন্তু আমটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেট করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো আমের আটির অংশটা বাদ দিয়ে বাকি যেটুকু অংশ আছে সবটাই কিন্তু আমি এই সন্দেশ বানানোর জন্য ব্যবহার করছি। সব আমটা আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমের পেস্ট আমার একদম রেডি। এবার চলুন দ্বিতীয় স্টেপে চলে যাওয়া যাক। দ্বিতীয় স্টেপে আমি একটা পরিষ্কার সুতির কাপড়ে 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক ছানা করিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। এবারে এটাকে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। দুধটা ফুটে ওঠার পর অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি, তাই জন্য এখানে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর আগে আমি একটা ছানার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। যদি ছানাটা টক দই দিয়ে কাটিয়ে নেন তাহলে কিন্তু এইভাবে ছানাটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আর যদি লেবু অথবা ভিনিগার দিয়ে ছানা কাটানো হয় তাহলে অবশ্যই কিন্তু জল দিয়ে একবার ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটাকে ছানার থেকে ঝারিয়ে নিতে হবে। ছানার পরিবর্তে এখানে কিন্তু আপনারা পনিরও ব্যবহার করতে পারেন, তবে বেশ ভালো করে গ্রেট করে নিয়ে ব্যবহার করবেন। দেখুন একদম ঝরঝরে ছানা কিন্তু রেডি। এবার চলুন নেক্সট স্টেপের দিকে। এর জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে একদম ফ্লেমটা লোতে করে দিয়ে আমের যে কাঁচটা বার করেছি সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নেব। এই সময় ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে যাবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। যখন এইভাবে নাড়তে চাড়তে দেখবেন হালকা হালকা করে ফুট ধরতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, যদি আপনারা চান একটু বেশি মিষ্টি খেতে তাহলে চিনিটা দেবেন, আর যদি না চান তাহলে দেবেন না। আর আমের মিষ্টত্বের উপর নির্ভর করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। চিনিটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। যখন এইভাবে ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর থেকে আমি 1 চামচ পরিমাণে আমের পাল্প তুলে রাখব, এটা গার্নিশিংয়ের সময় ব্যবহার করব।
এক চামচ পরিমাণে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার এর মধ্যে যে ছানাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ছানাটা কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আম কালাকাঁদ বা ম্যাঙ্গো কালাকাঁদ বানাচ্ছি। কালাকাঁদের একটু টেক্সচারটা দানাদার টাইপের হয়, সেই কারণে ছানা অথবা পনিরটা দিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে ছানার বড় বড় টুকরোগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। তারপর ক্রমাগত এটাকে নেড়ে চেড়ে যাব যতক্ষণ না এর টেক্সচারটা একদম একটু শুকিয়ে শুকিয়ে আসছে। ভালোভাবে 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে জাল দেওয়ার পর এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করছি। প্রথমে 2 টেবিল চামচ দিলাম, কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মোট 5 টেবিল চামচ এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করব। তবে একেবারেই কিন্তু একসঙ্গে মিল্ক পাউডারটা দেবেন না, মাঝে মাঝে অল্প অল্প করে দিতে হবে। তা নাহলে একসঙ্গে দিলে মিল্ক পাউডারটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে মিল্ক পাউডার অ্যাড করব। আর মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একদম কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে। নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে, একদম শক্ত শক্ত টাইপের এইরকম একটা টেক্সচার চলে আসছে, আর দারুণ একটা স্মেলও ছেড়েছে। বাকি যে মিল্ক পাউডারটা ছিল সেটাও দিয়ে দিলাম, আবারও নেড়ে ছেড়ে নেব। এখানে আমি আলাদা করে কোনো এলাচ গুঁড়ো বা কোনো ফ্লেভার অ্যাড করছি না, যেহেতু এটা ম্যাঙ্গো কালাকাঁদ বা আমের সন্দেশ বানাচ্ছি, সেই কারণে আমের ফ্লেভারটা যাতে সম্পূর্ণ বোঝা যায় তার জন্য এখানে আলাদা করে কোনো ফ্লেভার বা এলাচ কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন নাড়তে চাড়তে এইভাবে কড়ার গা থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝবেন এটা সন্দেশ বানাবার জন্য একদম রেডি। এবার একটা থালার মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নেব, এতেই আমি সন্দেশটা সেট করব। যদি আপনাদের কাছে কোনো কেক টিন থাকে বা চৌকো কোনো টিফিন কৌটো থাকে তাতেও কিন্তু এই সন্দেশটা আপনারা সেট করতে পারেন। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে আমি বেশ ভালো করে চেপে চেপে দিয়ে একদম চৌকো শেপ করে নেব। আর এই কাজটা কিন্তু একদম গরম অবস্থাতেই করতে হবে, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করবে। এইভাবে খুন্তি আর ছুরি দিয়ে একদম চৌকো শেপ আমি করে নিলাম। এবারে এটাকে গার্নিশিং করব যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে। আমি অল্প করে চামচের সাহায্যে লম্বা লম্বা করে একটু করে আমের পাল্প লাগিয়ে নেব। আর এই আমের পাল্পটা অবশ্যই কিন্তু জাল দেওয়াই ব্যবহার করতে হবে। কাঁচা আমের পাল্প যদি ব্যবহার করা হয় কিছুক্ষণ পরে এটা কিন্তু কালো হয়ে যাবে আর কিন্তু খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই এটাকে জাল দিয়ে নেওয়ার পরেই এইভাবে গার্নিশিং করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে গার্নিশিং করে নিলাম। এবারে উপর থেকে একটুখানি মিল্ক পাউডার ছড়িয়ে নিয়ে গার্নিশিংটা কমপ্লিট করব। এখানে আপনাদের ইচ্ছে হলে পেস্তা কুচি বা কাজু বাদাম কুচি এসব দিয়েও গার্নিশিং করতে পারেন, তবে যেহেতু এটা ম্যাঙ্গো কালাকাঁদ তাই এটা আমের ফ্লেভারটা থাকলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে। এবার এটাকে ঘন্টা 2-এর জন্য রেখে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি যেরকম কালাকাঁদে শেপ হয় চৌকো চৌকো সেইভাবেই কিন্তু কেটে নেব। রেসিপিটা ভীষণই সহজ, আমের সিজন থাকাকালীন অবশ্যই এইভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। ব্যাস আমার আম সন্দেশ কিংবা আম কালাকাঁদ একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।